নমস্কার, এমএসএ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অর্পিতা। এই মুহূর্তে চলে এসেছি করুণাময়ী মেলা প্রাঙ্গণে, যেখানে আয়োজিত হচ্ছে বাংলা তাঁতের হাট 2018। এই বাংলা তাঁতের হাট 31 আগস্ট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 23 সেপ্টেম্বর। এই মুহূর্তে আমরা চলে যাব সেই তাঁতের হাটের ভেতরে এবং দেখে নেব সেখানে কী ধরনের শাড়ি এবং কী ধরনের হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। চলুন আমরা দেখে নিই। চলে এসেছি একটি তাঁতের দোকানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কন্যাশ্রী প্রকল্পের একটি শাড়ি, যেটা পুরোটাই হাতের তৈরি শাড়ি। সেখানে নানা ধরনের কন্যাশ্রী প্রকল্প নিয়ে ডিজাইন করা, এছাড়াও ক খ থেকে আওয়া নানা ধরনের শব্দ লেখা, এবং তাছাড়া সেই শাড়ির মধ্যে নানা ধরনের ছড়া লেখা। তো আমরা সেই শাড়ি দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা সেই শাড়িটি পুরোটাই হাতের তৈরি। এই শাড়িটির দাম শুরু হচ্ছে 3 লাখ থেকে। আপনার দোকানে আর কি কি নতুন ধরনের শাড়ি রয়েছে? আমাদের 5টা তো লঞ্চ হয়েছে নতুন শাড়ি, যেগুলোর নাম আমি তো এই পূর্বে বলেছি, আলোছায়া, অনন্যা, অপরাজিতা, শঙ্খবেলা। আর কন্যাশ্রী একটি শাড়ি আছে, এটা কটনের ওপরে সম্পূর্ণ হাতের কাজের, তাঁতিরা করেছে, মানে দীর্ঘদিন সময় নিয়ে ওরা বুনেছেন এটা নিষ্ঠার সঙ্গে। আর এটার দাম ধার্য হয়েছে 2,85,000। আরেকটি শাড়ি আছে যেটা গণেশ, 72টা গণেশ আছে, তাদের অবয়বগুলো সম্পূর্ণ বিভিন্ন রকমের, এটাও খুব একটা দেখার মতো আকর্ষণীয় শাড়ি। এটা আপনার আসাম সিল্কের ওপরে তৈরি, মুগা দিয়ে তৈরি আছে, ও ব্লাউজ পিস সমিতি পাবেন। এটার দাম আছে 3,15,000, তার উপরে 10% অফ হয়ে যাবে। এছাড়া আপনারা শাড়ি ছাড়া আপনারা আর কি কি রাখছেন? শাড়ি ছাড়া মানে যেটা আমাদের ছেলেদের পরা, যেটা পুরুষদের পরার মতো ধুতি আছে, জ্যাকেট আছে, কুর্তা আছে, আপনার ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, ধুতি আছে, ইত্যাদি আছে, শার্ট। আমরা দেখে নিলাম নানা ধরনের শাড়ি ওনারা ওনাদের দোকানে রেখেছেন। আমরা ওইদিকে চলে যাব, ওইদিকে দেখব একটা সুন্দর তাঁতের মেশিন সেখানে রাখা রয়েছে, এবং সেখানে সেই তাঁতের মেশিন দিয়ে নতুন নতুন শাড়ি বোনা হয়। আমরা ওইদিকে চলে যাব। এইদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি তাঁতের মেশিন রয়েছে, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এই মেশিনটার নাম হচ্ছে বুটা। এছাড়াও আমরা এই শাড়ির দোকানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই শাড়ির নাম অপরাজিতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের কাজ করা, বুটির কাজ করা, নতুন সুতোর কাজ করা, যে পুরো কটনের শাড়ি। এই শাড়িটির নাম হচ্ছে অপরাজিতা। এবং এখানে দেখতে পাচ্ছি চারুলতা বলে আরেকটি শাড়ি, যেটা পুরোটাই স্ট্রাইপের ওপর কাজ করা, অসাধারণ শাড়িটা দেখতে লাগছে, হ্যান্ডলুমের ওপরে। এটির নাম হচ্ছে চারুলতা। এছাড়া আরেকটি যেটা হচ্ছে শঙ্খবেলা, এটিও একটি কটন শাড়ি, এটি পুরোটাই ব্লুয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হ্যান্ডলুমের মধ্যে। এই প্রত্যেকটি শাড়ির দাম হচ্ছে 3,025 টাকা। এছাড়াও আমরা এখানে নানা ধরনের জিনিসপত্র দেখতে পাই। তাঁত শিল্প মেলায় আমরা নতুন আরেকটি আভিজাত্য দেখলাম, যেটা হচ্ছে রামায়ণের শাড়ি। আমরা কোনোদিনও আমাদের কলকাতা শহরে রামায়ণের শাড়ি দেখিনি। রামায়ণ যার ওপরে পুরো হিস্ট্রি ধরে একটি শাড়ি তৈরি করা হয়েছে এই দোকানে, পুরোটাই হ্যান্ডলুমের ওপরে শাড়িটা। এছাড়া এই শাড়ির দাম হচ্ছে 6 লাখ। আমরা সেই শাড়ি দেখে নেব এইমাত্র।
আমরা নানা ধরনের তাঁতের শাড়ি দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমরা নতুন ধরনের একটি শাড়ির কাছে চলে এসেছি, যেটি 72টা গণেশ দিয়ে সেই শাড়িটিকে তৈরি করা হয়েছে। গণেশের মূর্তি দিয়ে নানা রকমভাবে হাতের তৈরি গণেশের চেহারা এই শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছে এখানকার দোকানের লোকেরা। এই শাড়িটির দাম শুরু হচ্ছে 3 লাখ থেকে। দোকানে শুধুমাত্র তাঁতের যিনি তাঁতের শাড়ি তৈরি করা হচ্ছে এমন নয়, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাদি ও কারুশিল্প বলে একটি দোকানের সামনে, যেখানে নানা ধরনের হাতের তৈরি জিনিস তৈরি করা হচ্ছে। চলুন আমরা দেখে নিই সেখানে কি কি তৈরি করা হচ্ছে।
আমরা দেখতে পেলাম শাল পাতা দিয়ে উনি একটি পাতা তৈরি করছে, শাল পাতা তৈরি করছে। ওনারা এসছেন পুরুলিয়া বাঁকুড়া থেকে ওনারা এসছেন এবং এখানে নানা ধরনের ঝাড়গ্রাম থেকে ওনারা এসছেন এবং ওনারা এখানে মেশিন যেখানে শাল পাতা নানারকম বাটি নানারকম জিনিস হাতের তৈরি বিক্রি করা হয়। যেখানে ওখানে দেখতে পাচ্ছি আমরা ওইদিকে যে শাল পাতা দিয়ে হাতের তৈরি কি সুন্দর করে তারা পাতা কেটে কেটে তৈরি করেছে, জিনিস তৈরি করেছে। এখানে উনি মেশিন চালিয়ে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা করছেন। এছাড়াও এইদিকে আমরা আমরা এই মুহূর্তে চলে যাব এইদিকে আরেকটি দোকানে, যেখানে পুরোটাই শীতল পাটি, শীতল পাটি দিয়ে ব্যাগ তৈরি করা হচ্ছে। ব্যাগ নানারকম ব্যাগ, মাদুর, শীতল পাটির মাদুর, এছাড়া হ্যান্ডব্যাগ, আর তাছাড়া জুতো, পুরোটাই শীতল পাটির ছেলেদের জন্য জুতো, মেয়েদের জন্য জুতো আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া ওইদিকে মোবাইল ফোনের কভার ব্যাগ, মোবাইল ফোনের কভার ব্যাগ। এছাড়াও এইদিকে আমরা চলে যাব, এইদিকে আমরা দেখছিলাম এখানে নানা ধরনের শীতল পাটি জিনিসের তৈরি এবং উনি শীতল পাটি দিয়ে একটি মাদুরও তৈরি করছিলেন। সেই মুহূর্তে আমরা ওনার কাছে পৌঁছে গেছিলাম এবং উনি সুন্দর করে একটি মাদুর সেখানে তৈরি করছেন। নানারকম ব্যাগ ওনাদের হাতের তৈরি করা, পুরোটাই হাতের তৈরি করা এখানে জিনিসপত্র আমরা দেখে নিচ্ছি। আমরা পটচিত্র দোকানের একজন বিক্রেতার কাছে চলে যাব, তার কাছ থেকে জানবো ওনারা কী ধরনের জিনিস বিক্রি করছেন। আপনার নাম কি দাদা? হ্যাঁ নমস্কার, আমার নাম হচ্ছে বাবলু পটিদার। আমরা পূর্ব মেদিনীপুর থেকে দুজন এসেছি, ইনি হচ্ছেন আমার সহকারী, উনি হচ্ছেন সায়রা চিত্রকর, আমি বাবলু পটিদার। তো আমরা পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থানা থেকে এসেছি। আমরা এই তাঁত বস্ত্র মেলাতে আমাদের বাংলানাটক.কমের তরফ হইতে খাদির ঘরে আমরা বসেছি। আমরা এখানে পটচিত্র প্রদর্শন করছি, কাগজের উপরে আমরা গাছপাতাড়ির রং দিয়ে পট তৈরি করি, সেগুলো আমরা মানুষের কাছে প্রদর্শন করছি। এবং কি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে জামা কাপড়, গেঞ্জি, ওড়না, আর আপনার কেটলি এবং ফ্লার ভাস, এই সমস্তের উপরে আমরা পটচিত্রটাকে প্রদর্শন করি, যাতে মানুষ নিতে পারে এবং এই পটচিত্রটা চারদিকে প্রচার হয়, তার জন্য আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। এতক্ষণে আমরা দেখে নিলাম পটচিত্রে কীভাবে তার গানের মাধ্যমে তার হাতের আঁকা, তার হাতের তৈরি জিনিস বেরিয়ে এলো। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় সংসারী জিনিসপত্রের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের সাবাই ঘাস দিয়ে নানা ধরনের ঝুড়ি, এছাড়া আমাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য অ্যাশট্রে, ব্যাগ, আমরা ওইদিকে দেখতে পাচ্ছি ব্যাগ, প্রত্যেকটি জিনিসই সাবাই ঘাস দিয়ে তৈরি হয়েছে। এবং সাবাই ঘাস দিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের সংসারে জিনিসপত্র ওনাদের কাছ থেকে পেয়ে গেছি। আমি এই মুহূর্তে সাবাই ঘাসের এই একজন বিক্রেতার কাছে চলে যাব, তার কাছ থেকে জেনে নেব যে ওনারা এই দোকানে কী কী জিনিস রাখছে এবং তারা ওনাদের এখানকার সব কিছু কি তাদের হাতের তৈরি করা। আমি এই মুহূর্তে চলে যাব এখানকার একজন বিক্রেতার কাছে। নমস্কার, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, আমার নাম কাকলি সাউ, আমি সাবাই ঘাসের কাজ করি।
আর এই কাজ করে আমি জীবিকা নির্ভর করি। আর কি বলবো, আপনারা এখানে কি কি রাখছেন? আমার এখানে আছে কোস্টার, ব্যাগ, ফ্লাওয়ার বক্স, কিচেন বাস্কেট, নৌকো, অনেক রকম জিনিস দিদি বানাই, আমরা হাতে তৈরি করি সব কিছু বিনুনি করে। আর সংসারে নানা যাবতীয় জিনিসপত্র সাবাই গাছ দিয়ে তৈরি, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে আমরা এগুলো বিক্রি আমরা কিনে থাকি। সাবাই গাছ দিয়ে আমরা সংসারে কীভাবে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে এবং কীভাবে বানানো হচ্ছে আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব ওখানকার একটি দোকানের বিক্রেতার কাছে, উনি কীভাবে জিনিসটিকে বানাচ্ছে সেটি আমি দেখে নেব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এখানকার একজন বিক্রেতার কাছে, যিনি আমি দেখতে পাচ্ছি এখানে উনি একটি সাবাই গাছ দিয়ে একটি সুন্দর নিজে হাতে তৈরি করা জিনিস বিক্রি করছে। ওনার কাছে চলে দেখে নেব আমরা, ওনার কাছে চলে যাব যে উনি কীভাবে এই জিনিসগুলোকে তৈরি করে এবং বিক্রি করে। আমরা এখানে বিভিন্ন রকমের জিনিস তৈরি করছি সাবাই ঘাস আর খেজুর পাতা দিয়ে, এটা তৈরি করে মানে এখানে বিক্রি করছি আর কি। ব্যাগ তৈরি করা হয়, ট্রে তৈরি করা হয়, বিভিন্ন রকমের জিনিস আর কি, ফুলদানি, ওই থালা যেটা ব্রেড বক্স, বিভিন্ন জুয়েলারি বক্স, এটা আপনার জুয়েলারি বক্স, এরকম বিভিন্ন রকমের জিনিস আমরা বিক্রি করছি আর বিক্রি করছি। দাম এখানে মোটামুটি ধরুন 30 টাকা থেকে মানে 300-400 পর্যন্ত, 500 পর্যন্ত, এরকম যেমন জিনিস তেমনই দাম। মানুষ কি সবচেয়ে বেশি গ্রহণ করছেন আপনাদের এই দোকান থেকে? মানে মানুষ সবগুলাই আর কি বেশি চাইছে, কিন্তু সেই দামের ব্যাপারে মানে একটু বেশি বলছে, কিন্তু আমরা ছাড়তে পারছি না, কারণ আমাদের কাছে অনেক খাটালি আছে, এটা পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে, তবু অনেকেই নিয়ে নিচ্ছে। এখন নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসবো করুণাময়ী মেলা প্রাঙ্গণে যেখানে আয়োজিত হয়েছে বাংলা তাঁতের হাট। ইচ্ছে প্রিন্সেসের আলাদা ঘরের, স্বপ্ন আকাশ জোড়া তারাদের ভিড়, গিটারের সুরে নিজের লেখা গান গাওয়া, ইচ্ছে ইজি চেয়ার, বাগান ঘেরা, নিউটাউনের একদম কাছে সংহিতা, বাড়ির স্বপ্ন নয় স্বপ্নের বাড়ি। Do you love the thrills and frills of high-definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2,000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-111. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. ইচ্ছে প্রিন্সেসের আলাদা ঘরের, স্বপ্ন আকাশ জোড়া তারাদের ভিড়, প্রথম শ্রাবণ ধারায় ভেজা, নিজের মতন সবুজের মাঝে বাঁচা, নিউটাউনের একদম কাছে সংহিতা, বাড়ির স্বপ্ন নয় স্বপ্নের বাড়ি। বিরতির পর ফিরে এলাম করুণাময়ী মেলা প্রাঙ্গণে।
পুজো মানেই নতুন নতুন কেনাকাটা, নতুন নতুন শাড়ি এবং মেয়েদের কাছে নতুন নতুন শাড়ির জাঁকজমক। আমরা এই মুহূর্তে আছি করুণাময়ী মেলা প্রাঙ্গণে, যেখানে নানা ধরনের তাঁতের তৈরি শাড়ি মেয়েরা এবং আমরা আমাদের ঘরের মা মাসিদেরকে দেখছি। এখানে তারা এসছে এবং সেইখানে তাঁতের জিনিসপত্র, তাঁতের নানা ধরনের শাড়ি তারা দেখছে। আমি এই মুহূর্তে একজন ক্রেতার কাছে চলে যাব, যার কাছ থেকে আমি শুনে নেব যে তিনি এখানে কেমন শাড়ি দেখছে এবং কি তার মতে সে কি মনে করছে। কলকাতা শহরে আমরা বড়বাজার, গড়িয়াহাট নানা ধরনের শাড়ি দোকান, শাড়ির মার্কেট দেখি। তো আমরা কেন তাঁতশিল্প মেলাতেই আসব, কি কারণে তাঁতশিল্প মেলা আমাদের পক্ষে দরকার, তো আপনি যদি এই সম্পর্কে কিছু বলেন। একটা হচ্ছে একসাথে এতগুলো স্টল আমরা পেয়ে যাচ্ছি, মানে অনেক নানা রকম ভ্যারাইটি, নানা তোমার এই ধরো পুরুলিয়া, বাঁকুড়া, তারপর বালুচড়ি ফালুচড়ি, যেগুলো আমাদের পক্ষে গিয়ে গিয়ে বা একটা দোকানে ঢুকে ভ্যারাইটিস দেখার থেকে মনে হয় এখানে এসে একসাথে অনেকগুলো পাবো। আর একটা ধারণা থাকে কি, যে যেহেতু সরকারি ব্যাপারটা আছে হয়তো কিছু কম বা ফিক্সড একটা ভালো মানে রেটটা নিয়ে আমাদের অত বার্গেনিং বা কিছু করতে হবে না, এই জিনিসটার একটা তো থাকে। তো আপনি কি মনে করছেন যে এখানে যে ধরনের শাড়ি আপনারা দেখছেন, যেমন নানা ধরনের তাঁতের শাড়ি, তো শুধুমাত্র তাঁতের শাড়ি কি আপনি এখানে পাচ্ছেন নাকি আরও অন্য ধরনের শাড়ি? সিল্ক দেখলাম আছে, ভ্যারাইটিজ অনেক কিছুই আছে, মটকা ফটকা সিল্ক তো অনেক সিল্কই আছে, তারপর তন্তু যে স্টলে তো বালুচড়ি ফালুচড়ি সবই আছে। তো এখানে আপনি বেশি কোন শাড়ি মনে করছেন যে আপনার কত বেশি পছন্দ হয়েছে? আমি এই একটা সব ঢাকাই নিলাম, আর নিচ্ছে আমার বান্ধবীরাও অনেক শাড়ি নিয়েছে, এবার দেখা যাক, এখনো পুরো ঘুরিনি, জাস্ট ঢুকে এই পাশটায় এসেছে। আমাদের সল্টলেকের একজন খুব বিশেষ মানুষকে পেয়ে গেছি, আমার সঙ্গে আছেন এই মুহূর্তে কৃষ্ণা চক্রবর্তী। আমি উনার কাছ থেকে, উনি এই মুহূর্তে আমাদের কাছে এইখানে কেনাকাটি করতে এসেছে, একজন বিশেষ মানুষ হিসেবে না, নর্মাল মানুষ হিসেবে এখানকার শাড়ি কিনতে। আমি উনার কাছ থেকে কথা বলে নেবো, ওনার কাছ থেকে জেনে নেবো যে উনি কেমন, কি কতটা ধারণা, কত কী মনে করছেন, এখানে কেন কিনতে এসছেন, আমি উনার কাছ থেকে জেনে নেবো। নমস্কার দিদি। নমস্কার। আপনার কী মনে হচ্ছে যে এখানে তাঁতের, আপনি বাংলার তাঁত হচ্ছে বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, এই সংস্কৃতি যে তাঁত সেটা হারিয়ে যাচ্ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তাঁতিরা তাদের বাঁচার তাগিদ খুঁজে পেয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে এই বাংলা তাঁতের হাট। তা আমি বলবো সমস্ত মানুষকে বাংলার তাঁতিদের বাঁচিয়ে রাখার জন্য, বাংলার যে তাঁত সেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত তাঁত, পৃথিবীর কাছে আমাদের একটা মুকুট, এটা বলতে পারি একটা পালক বলতে পারি, যে বাংলার তাঁত মানে আমাদের সারা ভারতবর্ষের মানুষের কাছে খুব গর্বের। তা আমাদের গর্ব হারিয়ে যাচ্ছিলো, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের খুব কাছের মানুষ এবং মানুষের বন্ধু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে তাঁতিদের পাশে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, এই যে তাঁতি যারা তাদেরকে তাঁত অল্প পয়সায় যাতে পায় তার ব্যবস্থা করেছে, লোনের ব্যবস্থা করেছে, এবং যে তাঁতি তাঁত বুনছে সে যে কিনছে তাকে দেখতে পাচ্ছে, আমি যে মানে যারা বেচছে আমি তাকেও দেখতে পাচ্ছি, এবং যে বেচছে সে কে কিনছে তাকে দেখতে পাচ্ছে। এবং এই মেলায় আমাদের যে পছন্দ, আমরা কীরকম চাই তাঁতিদেরকে আমরা বোঝাতে পারছি, এবং তারা নেক্সট মেলাতে তাদের, আমাদের যে চাহিদা, আমাদের যে ভাবনা সেটাকে তারা ফুটিয়ে তুলবে, আমাদের নিয়ে আসবে। আমরা এখন এই মুহূর্তে কথা বলে নেব সেই বাংলা তাঁত হাতে একজন উদ্যোক্তার সঙ্গে, তার কাছ থেকে জেনে নেব এই হস্তশিল্প মেলা কতদিন ধরে তারা উদ্যোগী হিসেবে করছেন এবং এখানে নানা ধরনের জিনিসপত্র যেগুলো পাওয়া যাচ্ছে মানুষেরা কতটা গ্রহণ করছে এবং তাদের আরও কী কী আশা হস্তশিল্প নিয়ে। আমি চলে যাব এই মুহূর্তে একজন উদ্যোক্তার কাছে। নমস্কার, আপনার নাম? সমীর দাস অধিকার। আপনাদের হস্তশিল্প মেলা কতদিন? এটা 12তম মেলা চলছে, 12 বছর ধরে চলছে এটা 12তম মেলা। তো এই যে হস্তশিল্প মেলা, এখানে নানা ধরনের শিল্পীরা আসে, তো আপনাদের কিভাবে যোগাযোগ, কিভাবে নিয়ে আসা তাদেরকে? আমাদের ডিপার্টমেন্টের কাজই হচ্ছে বিভিন্ন হ্যান্ডলুম সোসাইটিদের উন্নয়ন করা। তা আমাদের আন্ডারে যে সমস্ত হ্যান্ডলুম সোসাইটি আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদেরকে এখানে ইনভাইট করা হয় পার্টিসিপেট করার জন্য।
এছাড়া আছে এনজিও বা এর দ্বারা এসএইচজি সেলফ হেল্প গ্রুপ, খাদির সংস্থা, এমএসএমই সংস্থা, যেগুলো আপনারা দেখছেন ওই যে হার ফার তৈরি করে বিক্রি করছে, এই সব মিলিয়ে মোট আমাদের এই মেলাতে 270টি স্টল হয়েছে। মানুষ কতটা গ্রহণ করছে বলে মনে হচ্ছে তার শিল্প? কারণ আমরা জানি কলকাতা শহরে নানা ধরনের দোকান আছে, তো তাঁত শিল্প মেলাতেই কেন মানুষ আসবে? এই মেলার সবথেকে বড় সুবিধে হচ্ছে মানুষে সরাসরি তাঁতিদের থেকে জিনিসগুলো কিনতে পারে। বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো হাত ফেরত হয়ে হয়ে অন্য লোকের থেকে ওনারা কেনেন, এখানে সরাসরি তাঁতিদের থেকে কিনতে পারেন। এটাই হচ্ছে সবথেকে বড় আকর্ষণ মানুষের কাছে। গতবার এই মেলাতে মোট 6.5 লাখ বিক্রি হয়েছে। এক্সপেক্টেড এবারে আরও বেশি হওয়ার ছিল, কিন্তু যেহেতু মেলার স্থানটা চেঞ্জ হয়ে গেছে, গতবার পর্যন্ত আমাদের মেলাটা হতো মিলন মেলা গ্রাউন্ডে, আপনার সায়েন্স সিটির অপোজিটে মিলন মেলা গ্রাউন্ডে, কিন্তু এবারে ওখানে আমরা জায়গা না পাওয়ায় আমরা করতে বাধ্য হয়েছি করুণাময়ীতে। এখানে যেহেতু প্রথমবার, সেহেতু একটু মার খাবেই, সেল কিছুটা মার খাবে, লোকজন এখনও অতটা পরিচিত নয় এইখানে যে মেলাটা হচ্ছে। তবে আমরা বিভিন্ন চারিদিকে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, এক্সপেক্টেড কাছাকাছি সেলটা যাবে গতবার। বাংলার তাঁত শিল্প মেলায় আমরা নানা ধরনের তাঁতের শাড়ি, এছাড়াও জামদানি, আর তাছাড়াও নানা ধরনের হাতের তৈরি শিল্পকলা দেখে নিলাম। এছাড়াও এখানে নানা ধরনের গয়না, জাং জুয়েলারি, এছাড়াও বসেছে নানা ধরনের খাবার দোকান। আমরা সব কিছু তাঁত শিল্প মেলা থেকে উপার্জন করলাম। এছাড়া এখানে শুধুমাত্র কলকাতার মানুষেরাই নয়, নানা জায়গা থেকে মানুষেরা তাদের শিল্পকলা তুলে ধরতে এখানে বসেছেন। এছাড়াও প্রচুর মানুষেরা এসে এখানে ভিড় জমাচ্ছেন। আপনারাও এসে এখানে ভিড় জমান এবং এই তাঁত শিল্প মেলাকে উপভোগ করুন। আজ এমএসএ নিউজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আরেকটি নতুন স্টোরি নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ।